যারা ওয়াজ করেন তাদেরকে তাদেরকেও মাসে 15,000 টাকা দেওয়া হয় না, ডেইলি 15,000-20,000 দেওয়া হয়। আমি যে বলছিলাম একটু সুবিচার আর অবিচারের বিবেচনা আছে, বুঝছিলেন কথাটা? মাদ্রাসার উস্তাদগণকেও সংসার চলার স্বার্থে বেতন ভাতা দেওয়া জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে, ওয়াজ করনেওয়ালাদেরকেও সংসার চলার কথাটা বিবেচনায় রেখে বেতন ভাতা দেওয়া জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষকদেরকে যে পরিমাণ বেতন ভাতা দেওয়া হয় এর দ্বারা সংসার চলার কল্পনাও করা যায় না। আর ওয়াইজগণকে মাদ্রাসার উস্তাদগণকে মাসে যা দেওয়া হয় ওয়াইজগণকে ডেইলি তা দেওয়া হয়। সুতরাং যেই বিবেচনায় জায়েজ হয়েছিল সেই বিবেচনায় দিলে তো উভয়ের সমান ভাতা হওয়ার কথা ছিল, কিন্তু এই সমাজ ব্যবস্থা এমন মাদ্রাসার উস্তাদগণকে নামকা বাজতে ভাতা দেয় যার দ্বারা তার সংসার চলে না, আর মাদ্রাসার উস্তাদকে এক মাসে যা দেয় একজন বক্তাকে একদিনে তার চেয়ে বেশি দেয়। এটার নাম হইল সুবিচার না। মাদ্রাসার উস্তাদগণের সাথে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই সমাজে একটা নীরব অবিচার চলছে, একটা নীরব অবিচার, এটা একটা নীরব অবিচার চলছে মাদ্রাসার উস্তাদগণের প্রতি। কত তার সংসারের খরচ মাসে আর কত তাকে ভাতা দেওয়া হচ্ছে এটা বুঝলে হয়তো মুহতামিম বুঝতে পারে, কিন্তু মুহতামিম বেচারা করবো কি, তার তো বাপের সম্পত্তি বিক্রি করে দিবে না, আপনাদের কাছ থেকে নিয়েই দিবে, আপনাদের দশের কাছে হাত পাইতে মুহতামিমে যা পায় এটাকে শিক্ষকদের মধ্যে বণ্টন করে দেয় যার দ্বারা তাদের সংসার চলার উপযোগী হয় না। আর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলে বক্তা দাওয়াত করলে হাজার হাজার মানুষ আসে ওয়াজ শুনতে, সবেই যদি 10,000 মানুষ যদি আসে আর জনে যদি 1 টাকা করে চান্দা দেয় তাহলে 10,000 টাকা হয়ে যায়। এখানে ইনকামটা যেহেতু একটু প্রশস্ততার সাথে হয় এই জন্য খুশি মনে খোলা মনেই ওয়াজ মাহফিলের আয়োজনকারী প্রশস্ত মনে বক্তাদেরকে একদিনে 10,000, 15,000, 20,000 টাকা বেতন ভাতা দেওয়া দেয়। আমার মন্তব্য হলো একজন খুশি হইয়া 20,000 দেখ, 30,000 দেখ, 40,000 দেখ এতে আমার কোনো আপত্তি নেই, এতে আমার কোনো আপত্তি নাই। একজন বক্তার সংসার চলার জন্য 20,000 টাকার দরকার ছিল, আপনারা খুশি হইয়া 40,000 দিয়া দিয়েছেন, আরও ভাললে দেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাদ্রাসার উস্তাদগণের 5,000 টাকা বেতনে যে সারা মাস চলে না ওই দিকেও আমাদের দৃষ্টি আকৃষ্ট হওয়া দরকার কি না, এই কথাটা আপনাদের বিবেকের আদালতে তুলে ধরতে চাই। আর একটা কথা হইল ওয়াজের বক্তারারে তো ওয়াজ কর্তৃপক্ষ খুশি হয়ে এই 10,000, 15,000, 20,000 একদিনে দেয় কিনা, এমত অবস্থায় কোন বক্তা যদি শর্ত লাগায় আমাকে 1 ঘন্টার ওয়াজের বিনিময়ে 50,000 টাকা না দিলে তোমার মাহফিলে যাব না, আমাকে 1 ঘন্টার ওয়াজের বিনিময়ে 1,00,000 টাকা না দিলে তোমার এখানে গিয়া বয়ান করব না, এই বক্তা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না ফ্যাট বাড়ি করার জন্য ওয়াজ করে? এরা ফেটুক বক্তা ছাড়া আর কিছু নয়। দাওয়াত করার সময় এই বুঝা দাওয়াত করার দরকার, যে বক্তা আমি দাওয়াত করতেছি সেই বক্তা কি জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ দিয়া ওয়াজ করে না পকেট গরম করার জন্য ওয়াজ করে? যদি বলা হয় কথা যে না এই বক্তা সাহেবের 20,000 টাকা ডেলি দিলে তার ফের তার সংসার চলে না, এখানে এসে তর্কের খাতিরে কেউ এই 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 জেরাও করতে পারে যে আমি যেই বক্তারে 50,000 টাকা কন্ট্যাক্ট করে আনছি 1 ঘন্টায় এই ব্যক্তার বক্তার 20,000 টাকার কমে তার একদিনের সংসার চলে না। আমি জিজ্ঞাসা করি তুমি কত বড় নবাবের ঘরের নবাব, তোমার 20,000 টাকায় একদিনের সংসার খরচ হয় না? তাইলে এই দেশের গরিব জনগণ যদি এই মেহনত মজুরির টাকা পয়সা এর রক্ত মাথার গাম পায়ে ফেলাইয়া এই দেশের গরিব জনগণ যে পয়সা উপার্জন করে শরীরের রক্ত ফানি করে এই দেশের জনগণ যে টাকা উপার্জন করে এর থেকে সান্না দিয়ে তোমারে এর থেকে তোমারে 20,000, 25,000, 30,000 টাকা দিলে ও যদি তোমার সংসার চলে না, এই সমাজের মানুষ যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় তোমার তোমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় আর তোমার ডেলি 25,000 টাকা দেওয়া যদি তোমার বন্ধ হইয়া যায় তোমার বাপের কোন জমিদারি আছে ওই জমিদারির থেকে তুমি তোমার সংসারে ডেলি 25,000 টাকা খরচ করবা? আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বলেছিলাম যদিও ফেকা শাস্ত্রবিদগণ হানাফি মজাবের ফকিগণ মুক্তিগণ ফতুয়া দিয়েছেন মাদ্রাসায় তালিম দেওয়া ও বেতন ভাতা নেওয়া জায়েজ, ওয়াজ করে ও বেতন ভাতা নেওয়া জায়েজ, কোন বিবেচনায়? পকেট গরম করার বিবেচনায় না সংসার চলার বিবেচনায়?
মাদ্রাসার শিক্ষক যদি সারা মাস লেখাপড়া করাইয়া 10000 টাকা দিয়া সংসার চালাইতে পারে, তুমি 1 ঘন্টা বয়ান কইরা 50000 টাকা দিও, তুমি একদিনে তোমার সংসার চালাইতে পারো না কেন? তোমার সংসারে তো প্রশস্ত হইল কেন? বুঝে থাকলে এবার বলুন, ওয়াজের যে পেশাটা, এই পেশাটা হইল রাতারাতি বড় লোক হওয়ার একটা ব্যবস্থা। জি না ঠিক যারা বলেছেন আবার পুনর্বিবেচনা করুন, ওয়াজের ব্যবস্থা রাতারাতি বড় লোক হওয়ার জন্য নয়, ওয়াজের ব্যবস্থা শুধুমাত্র সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এখনের ঠিক, আগের ঠিক বেঠিক, আগে যারা ঠিক বলেছেন সেটা ঠিক নয়, সেটা বেঠিক। আবার বলছি, তাদের বুঝার বাকি আছে, এই ওয়াজ মাহফিলের আয়োজনটা আমার পকেট গরম করার ব্যবস্থা না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা। সুতরাং যেই বক্তা নিজেই জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, শুধু ফকেট গরম করতে পারলে, ডেলি 50000 টাকা ইনকাম করতে পারলে, ডেলি চুক্তির মাধ্যমে 1 ঘন্টা বয়ান দিয়ে 1,00,000 টাকা রুজি করতে পারলেই আপনার সবাই আসবে, নাইলে আসবে না। তার ওয়াজ, তার বক্তৃতার পেশা, এটা দিন না দুনিয়া? হে, দিনকে দুনিয়ার কাজে ব্যবহার করে। কোন জিনিসকে কিসের কাজে ব্যবহার করে? দিনকে দুনিয়ার কাজে ব্যবহার করে। এই জন্য প্রত্যেক মাহফিলের আয়োজনকারী যদি দিনদার হইয়া থাকেন, বক্তা দাওয়াত করার সময় বিবেচনা করা দরকার, যে এই বক্তাকে আমি দাওয়াত করতেছি সে নিজে দিনদার না দুনিয়াদার? বক্তা যদি নিজেই দুনিয়াদার হয়, এই বক্তার বক্তৃতায় আমার জনগণ কতটুকু দিনদার হবে?